হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আজ আমি, মেঘ, পাহাড়, বৃষ্টি, সবাই একসাথে যাব ঘুরতে। তো চলুন, এত কথা না বলে ভিডিওটা ঝটপট শুরু করে দিই। তো আমাদের জার্নিটা শুরু হয়েছিল বান্দরবান জেলা শহর থেকে। তো সেখান থেকে আমরা একটা চান্দে গাড়ি রিজার্ভ করি, অ্যান্ড চান্দে গাড়ি নিয়ে সোজা চলে যাই নীলাচর। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমরা বর্তমানে নীলাচরের সামনে আছি, অ্যান্ড সেইখানে হয়তো বা আমাদের টিকিট কাটতে হবে, হয়তো বা না। অলরেডি আমরা টিকিট কেটে নিয়েছি, যেহেতু আমরা তিনজন ছিলাম অ্যান্ড গাড়ি দিয়ে টোটাল চারজন। তো আমরা গাড়িটাও ভিতরে ঢুকাই, আর ঢুকতে ঢুকতে এত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য, যেটা দেখে সবার চোখ আকাশে উঠে যাবে, আমারও উঠেছিল। আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর, মানে বলে বোঝানোর মতো নয়। তো এর মধ্যে আমাদের গাড়ি ঢুকে গেল নীলাচরে। তো এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে, কারণ যত আইটেম সব তো উপরেই, তাই না? তো ফাইনালি আমরা উপরে উঠে গেছি, আর এদিককার পাহাড়, বাপরে বাপ, মানে মানে বলে বোঝানোর মতন ভাষা আমার নাই। হয়তো আমি ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, তো এর মধ্যে আমি আমার বন্ধুকে ধরাই দিলাম যে বন্ধু একটু ভিডিওটা ধর, আমি কিছু মানে আমাকে দেখাই, ফেস শো করাই, কারণ আপনি হয়তো ভালো করে জানেন ফেস শো না করালে তো আর মেয়ে পড়বে না, তাই না? তো এটা আমি হাজবা ড্রোন শট থেকে আর কি কালেক্ট করেছি কথাটা। যাই হোক, ভাইয়ার কথাটা অনেক সুন্দর ছিল। তো এর মধ্যে মানে নীলাচর সম্পূর্ণটা আকাশে, মানে পাহাড়ের সর্বোচ্চ উঁচাই, যার কারণে দেখ মানে বেশি ভালো লাগে। আর চারপাশে মানে শুধু পাহাড় আর পাহাড়, আর এইদিকে মেঘ বৃষ্টির খেলা তো আছেই। তো এখানে আছে সুইম ছিল, যেটাতে চড়তে আমার ভয় লাগতেছিল, যার কারণে আমি চড়ি নাই। পাইসানজুল পড়ে যায় তাহলে তো কয়েকশো ফুট নিচে পড়ে যাবো, তাই না? তো এই রিস্কটা আমরা নেই নাই। তো বলেছিলাম না যে সুইমের নিচের দৃশ্যটা বেশি সুন্দর, আর আমি তো আগেই বলেছি মেঘ বৃষ্টির খেলা, ওই যে মেঘ হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই বৃষ্টি নামলো বলতে। তো ফাইনালি বলতে বলতে অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, আমরা দৌড়ানো শুরু, যেহেতু হাতে অনেকগুলো মানে অনেক টাকার জিনিস ছিল, যার কারণে আমরা দৌড়ে চলে আসলাম একটা মানে গন্তব্যে। তো আসার পর একটা খেয়াল করলাম যে এই সাইডে বৃষ্টি, এই সাইডে বৃষ্টি নাই। আর এই যে দেখুন এক সাইডের কী অবস্থা, আর এক সাইড সম্পূর্ণ ফাঁকা, এক সাইডে মেঘে ডুবে গেছে আর অন্য সাইড ফাঁকা। আর বলেছিলাম না পাহাড় তো এমনই, তাই না? এক সাইডে থাকবে বৃষ্টি আর এক সাইডে থাকবে মেঘ। তো ফাইনালি যে হালকা বৃষ্টি পড়েছিল, আর আস্তে আস্তে সম্পূর্ণ মানে আমি সহ মেঘে ডুবে গেছিলাম। এই আপনারা স্ক্রিপ্টটা হয়তো বা পরে দেখতে পাবেন, আর যেগুলো মেঘ সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, এই যে মেঘ দৌড়াচ্ছে। তো এর মধ্যে হালকা বৃষ্টি হওয়ার পর আমরা চলে এলাম সেই টাইটানিক ভিউ, যদিও এটা টাইটানিক ভিউ না, এটা হচ্ছে রোদেলা কি যেন একটা জায়গার নাম, সঠিক আমার মনে নাই। এইখান থেকে মানে ভিউটা আরও বেশি সুন্দর, ওই দিকে আছে নীলগিরি, মানে এখান থেকে দেখা যায় না, তারপরে আমরা কি বলতে পারি যে ওই যে ওই পাশে আর কি নীলগিরি, আলিকদম আর কি সব এইদিকেই। বান্দরবান শহরে ঘুরতে আসবেন আর এইসবে মানে এইসব দেখবেন না তাহলে তো হয় না, তাই না? এর মধ্যে আমি আর আমার বন্ধুর ফেসটা শো করে নিলাম, আমার বন্ধু মনে হয় ভোটারের ছবি তুলতেছিল। তো বন্ধুকে নিয়ে কি যেন বলতেছিলাম, আমি ভয়েসটা দেই না কারণ সাইডে মিউজিক পাচ্ছিল, আর এই মিউজিকটা নিলেই তো কপিরাইট ক্লেম খাইয়ে যাবে। আর এই যে মেঘ মেঘ দৌড়াচ্ছে দেখুন আপনারা, মানে এখন বর্তমানে আমরা মেঘে ডুবে আছি, মানে আমার গা সম্পূর্ণটা বৃষ্টি মানে মেঘে হালকা ভিজে গেছিলো, আর এই যে মেঘ বারবার খালি আমাদের শুতে আসতেছিলো। তো আমরা কি করবো, আমরাও শুতে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি আমার বন্ধুকে বলেছিলাম একটু মেঘটা খেয়ে নিত, তো কি বললো, ওরা অনেক খিদা পাইছিল জন্য মেঘ খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখছেন কি, আর বন্ধু অলরেডি মেঘ কোনটা খেয়ে ফেলছে, দেখলে সব মেঘে ডুবে গেছে। তো যাই হোক, হয়তো মানে ফোনে চারজন আর কি পাওয়ার ব্যাংক নিয়ে আসি নাই, এই দেখলাম দেখে নিয়ে সব বোঝা যাচ্ছে। এখনই মেঘ দেখলেন, এখনই উধাও, মানে সেকেন্ডে সেকেন্ডে মানে রং পাল্টাচ্ছে আর কি। ওই যে পাহাড়টা একটু আগে দেখছেন ডুবে গেছে, একটু আগের বৃষ্টি হলো, আর এখন দেখেন এই পাশে প্রচুর মেঘ। তো যেহেতু আমরা হচ্ছে গাড়িটা রিজার্ভ করেছিলাম, আমাদের অনেকগুলো স্পট ঘুরতে হবে, যার কারণে আমরা ঘণ্টাখানিক নীলাচরে থাকছিলাম আর কি। আর এই সিঁড়িটা সত্যি কালারফুল, অনেক সুন্দর। আর আপনারা যাই করুন তাই করুন, মামাদের গানটা অনেক সুন্দর ছিল আর কি। শুনেছি রেগুলার বিকালবেলা নাকি এখানে ধামাকা একটা গানের আয়োজন করে, মানে গানগুলো অনেক সুন্দর। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা এখন ছাদে চড়ছি, যার কারণে আমরা এইভাবে যাব। তো আজকের ভিডিওটা বেশি মানে বেশি করি নাই, কারণ আগেই তো বলছি আমার ফোনে চার্জ ছিল না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।